ক্লাস নাইনের মেয়েরা আগের দিনের ক্লাসে আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির প্রেক্ষাপট আলোচনা করেছি তার প্রাক কথন আলোচনা করেছি অর্থাৎ একটা কবিতা বোঝার আগে যে যে জিনিসগুলো আমাদের বুঝতে হয় সেই বিষয়গুলো আলোচনা করেছি আজকে আমরা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবো তার আগে একটু বলে দিই কলিঙ্গ কোথায় অবস্থিত বর্তমানে কলিঙ্গ উড়িষ্যাতে অবস্থিত হুম তো এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কিভাবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয়েছিল এবং এই ঝড় বৃষ্টির কারণ কি ছিল আমি আগের ক্লাসে বলেছিলাম যে দেবী চণ্ডী তার পূজা প্রচারের জন্য কালকেতুকে কালকেতু যে কিনা আগে ব্যাধ ছিল ব্যাধ হচ্ছে আমাদের সমাজে একটু নিচু নিচু স্থানীয় জীবিকা তো সেই আগে কি হতো জীবিকা অনুযায়ী সমাজের শ্রেণী বিভাগ করা হতো তো ব্যাধ যে অর্থাৎ কালকেতু বেদ সে তো নিচু সমাজে নিচু শ্রেণীর তো তার থেকে যখন দেবীচন্ডী পুজো পাবেন সেটা তো সমাজে বাকি জনসাধারণ মেনে নেবে না মানে সবাই মিলে পুজো করবে না তাই জন্য চণ্ডী আগে কালকেতুকে আশীর্বাদ দিয়ে তাকে নিচু থেকে উচ্চ স্থানে স্থানান্তরিত করবেন অর্থাৎ ব্যাত কালকেতু থেকে রাজা কালকেতুতে তাকে রূপান্তরিত করবেন তাই জন্য তিনি এমন একটি জায়গা পত্তন করেন যে জায়গার নাম হচ্ছে গুজরাট গুজরাট জায়গার পত্তন করেন যেখানে কালকেতুকে তিনি রাজা বানানোর জন্য ঠিক করেন বা যেখানে তিনি কালকেতুকে রাজা বানাবেন কিন্তু একটা জায়গা তৈরি করে সেখানে কালকেতুকে রাজা করলেন কিন্তু রাজা যদি প্রজা না থাকে তাহলে রাজা কি করে তার রাজত্ব চালাবে এবং দেবী কি করে তার পূজা পাবেন সবার কাছ থেকে তাই জন্য গুজরাট নগরে লোকজন বা প্রজার সমাবেশ ঘটানোর জন্য দেবী চণ্ডী কলিঙ্গতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি ঘটিয়ে কলিঙ্গ থেকে সমস্ত লোকজনকে নিয়ে গিয়ে গুজরাটে বসাবেন এবং বসতি স্থাপন করবেন তারপর কালকেতু সেখানে রাজা হবেন এবং কালকেতু দ্বারা যখন দেবীচন্ডী পুজো পাবেন তখন সেই গুজরাট নগরে বাকি জনসাধারণও দেবী চণ্ডীকে পূজা করবেন এই ছিল দেবী দেবীচন্ডীর উদ্দেশ্য কেমন এবার আমরা মূল টেক্সটে যাই লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম যে মধ্যযুগে একটি কবিতা বা মধ্য কাব্য চন্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ডের অংশ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যেটা আমরা আমাদের আজকের পাঠ্য সুতরাং অনেক শব্দ পাবো যে শব্দগুলো এখন নেই বিলুপ্ত হয়ে গেছে ভীষণ অপরিচিত শব্দ পাবো সুতরাং প্রতিটা শব্দ আমরা বোঝার চেষ্টা করব কেমন